হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার দুইটা বিড়াল, তাদের দুষ্টামি। তো আমার সবথেকে আদরের বিড়াল হচ্ছে যে কিটি। ও কিন্তু অনেক শান্ত, কিন্তু ওকে সব সময় জ্বালায় হচ্ছে এই আমার টাইগার পিচ্চিটা। ওকে অলওয়েজ জ্বালাবে। কিটি যদি কোথাও বসে থাকে তাহলেও তার কোনো শান্তি নেই, কীভাবে সে কিটিকে জ্বালাবে সেই চিন্তায় দিন রাত থাকে। নাও আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সে কিটিকে জ্বালাচ্ছে। এই টাইগার, তুমি ওকে জ্বালাচ্ছ কেন? তো টাইগার এমন একটা বিড়াল যে সে কারোর কথা শুনবে না, সে নিজে যেটা বুঝবে সেটাই করবে। এই যেমন দেখেন, এখন সে তার দুষ্টামির জন্য কিটি সোপার নিচে ঢুকে গেছে, এখন সেও সেখানে ঢুকবে। এরা যেমন একে অন্যের সাথে মারামারি করে, আবার এদের মধ্যে কিন্তু আবার অনেক গভীর ভাব। টাইগার যখন কিটির সাথে মারামারি করে তখন একজন আরেকজনকে পুরো রক্তাক্ত করে ফেলে। নাও সে কিটিকে খুঁজে বের করলো। কিটি হচ্ছে খুবই আদুরে মেয়ে, সে খুবই লক্ষ্মী, সে সব সময় আদর খুঁজে। আর তাকে আদর করলে সে মানে এক ধরনের আওয়াজ করে, মানে খুবই আদর পছন্দ করে। আর টাইগারও সেম, টাইগার আদরও পছন্দ করে, আদরও নেয়, আবার সে কিন্তু মানুষকে কামড়ও দেয়। এটা হচ্ছে যে তার অভ্যাস। এখন তারা দুজন মিলে আমাদের ওয়েট মেশিনটাকে আবিষ্কার করছে, এখন এখানের মধ্যে ঢুকে তারা দুষ্টামি করবে, সেই চিন্তায় আছে দুজন। দেখেন কিভাবে দুষ্টামি করতেছে। এই বের হও, বের হও তুমি। ওরা আসলেই অনেক বেশি দুষ্টু, সারা দিন দুজন দুষ্টামি করে, আর তাদের কথা আমি আর কি বলবো। আর আমার সব থেকে দুষ্টু বিড়াল হচ্ছে টাইগার। সে পার্সিয়ান হতে পারে, কিন্তু আমি শুনছি পার্সিয়ান বিড়ালটা নাকি অনেক শান্ত হয়, বাট তার মধ্যে কোনো শান্ত জিনিসটাই আমি দেখলাম না এই পর্যন্ত। টাইগার সে প্রচুর দুষ্টুমি করে, অতিরিক্ত দুষ্টু সে। তাকে আমি টেনে বের করলাম এখান থেকে, এখন দেখেন কিভাবে শুয়ে আছে। তাকে বকা দিলে সে এভাবে শুয়ে থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।